Assalamualaikum, welcome to my channel Munni Cooking Studio. সবাই কে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আমার আজকের রেসিপি আমড়ার তরকারি বা আমড়ার কোরমা। আমার তো এটা খুব ভালো লাগে, আপনারাও একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে। টক ঝাল মিষ্টি সুস্বাদু এই রেসিপিটি আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তো আমি আজকের রেসিপিটা সম্পূর্ণ কাঠের চুলাতে রান্না করব, গ্যাসের চুলায় রান্না করব না। তো চলুন দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি দুইটা নারকেল কুড়ে নিয়েছি, কুড়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা পানি মিশিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। তারপর এর থেকে রসগোল্লা বের করে নিব। ভালোভাবে হাতে কিছুক্ষণ চটকে নিতে হবে, তাহলে রসটা ভালোভাবে বের হবে। তো এরপর আমি নারকেলগুলা থেকে রসটা চিপে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ নারকেলটা চিপে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার নারকেল থেকে রসগুলো বের করে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু রসগুলো চিপে আবার সেকে নিয়েছি, তাহলে ওর ভিতরে কোনো নারকেলের টুকরো থাকবে না। এরপর কড়াই দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ একটু ভাজা ভাজা না হবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলা। তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তারপর এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে লবণটা আমড়ার মধ্যে ভালোভাবে মিশে যায়। সেভাবে সুন্দর করে নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে এর ভেতরে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আমার নারকেল থেকে বের করে রাখা রসটা। দিয়ে দিচ্ছি নারকেল থেকে বের করে রাখা রসটা। এখন এটাতেই রান্না হয়ে যাবে, এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করার দরকার নাই। এখন আমি এটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে জাল করব, সিদ্ধ হওয়া পর্যন্ত। মিনিমাম 6 থেকে 10 মিনিট মতো এটাকে আমি জাল করব। তো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট জাল করার পর, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকু পরিমাণই চিনিটা দিয়ে দিবেন। এখন এটাকে আমি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করেছি, দেখুন এখন আমার আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা মশলা বাটা, এটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলা। ডিমগুলা আমি কোনো পেঁয়াজ কুচি ছাড়াই শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়ে ভাজলে সেটা খেতে ভালো লাগবে। এখন আমি আমড়ার ভিতরে যতটুকু পানির পরিমাণ আছে সবটুকু শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতেই পারছেন আমার আমড়া রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখে বুঝতে পারতেছেন আমার আমড়া রান্নার ঝোলটা কিন্তু একদমই কম, ঝোলের পরিমাণটা আমি একদমই রাখিনি, ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে ফেলেছি। আর ভিডিও দেখে বুঝতে পারছেন আমার আমড়া রান্নাটা কিন্তু একদমই শক্ত নাই, পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন,
ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।